এই যে আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা ফাটাইছে হ্যামিস্টার কে বলেছে হ্যামিস্টার নাকি বুয়া টাকা নাকি দিবে না বিস্তারিত দেখুন এই যে এই যে ছাব্বিশ তারিখ আর সবাই বলতেছে হামিস্টার নাকি টাকা দিবে না এবার দেখেন টাকা দিছে কি না বিস্তারিত দেখাচ্ছি আমি তো বড় লোক হয়ে গেছি ভাই এই সুখে এই সুযোগে যদি এরকম মানে আলগা চুলটুল না লাগায় তাহলে তার ওই বোনা বুঝেন নাই একটু ভালো করে টুল লাগায় কারণ আমিও নায়ক বুঝলেন না আসলে যারা বলছে যে হামিস্টার নাকি টাকা দিবে না সবাইকে নাকি এই বুয়া খবর দিছে মানে হামিস্টার বুয়া অনেকে অনেক রকম কথা বলছে তারপর থেকে হামিস্টার খেলাটা বন্ধ করে দিছে যারা মানে ট্যাপ 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 করছেন তারা কিন্তু খেলাটা বন্ধ করে দিছেন ভাই আর এই খেলাটা বন্ধ করেই আপনারা লস খাইছেন আজকে যদি তাদের এই জনগণ যে বুয়া কথাগুলো বলছে যে জনগণের কথা বুয়া মনে কইরা আপনারা কিন্তু হামিজটা খেলাটা বন্ধ করে দিছেন ভাই ট্যাপ ট্যাপ যদি করতেন ওই বিলের বুক মানে ভিতর থেকে কয়েন বাইরে দিত আর এখন আমার মতো এরকম ভয়ালো হইতেন আমি আপনাদের দেখাইতেছি বিস্তারিত ভাব ভালোভাবে দেখামো বুঝছেন নি বিষয়টা হইলো এই যে ছাব্বিশ তারিখ এখন রাত বারোটা বাজার দশ মিনিট আগে আমারে টাকা পাঠাই দিছে বুঝছেন নি আপনারাও পাইতেন যে যতটুক খেলছে সে ততটুক পাইব তবে যাতে বেশি কয়েন বানাইছে হ্যারে বেশি টাকা দিছে বিষয়টা হইলো কিছুক্ষণ আগে আমার বন্ধুও পাইছে পায় এক কোটি টাকার মতো বুঝছেন এক কোটি টাকা সে আমার মেসেজ দিয়া কয় বন্ধু আমি তো হামস্টার থেকে পাইছি এক কোটি টাকা আমি কি কস কয় হ এগুলো কীভাবে উঠাবো তা আমি কই কিভাবে উঠাবি মানে খুব সহজ তো টাকা দিছে তোর অ্যাকাউন্টে তুই উঠাবি আর খাইবি এই তো সে বলতেছে বন্ধু এগুলো তো আমার অ্যাকাউন্ট তো কিছুই না কিন্তু একটা মেসেজ আসছে হামিস্টার লেখা এই এই অবস্থা তো আমি বলি যে কি বলিস দে আমার মেসেজটা দিত পরে সে কী করছে আমার মেসেজটা দিছে এই যে দেখেন খুব সুন্দরভাবে লেখা ইউ হ্যাভ রিসিভ মানে টাকা এত এত উপরে কিন্তু হামিস্টার লেখা ছিল আমি সেটা কাটে দিছি তো এক লাখ প্রায় এক কোটি টাকার মতো এরপরে এই যে জমা আছে ট্যাক্স আইডিও আছে সব কিছু আছে এবার হনেন বিষয়টা বিস্তারিত কই আর কি তো হামিস্টার বুয়া সেটা আমরা অনেক দিন আগে জেনে গেছি জানার পরেই কিন্তু আমরা খেলাটা বন্ধ করে দিছি আমরা যখন জানছি ওয়ান বিলিয়নও আমরা দশ টাকার মতো পাচ্ছি না তাহলে এই খেলা খেলে লাভ তারা আমাদেরকে জব্দ করে তারা আমাদেরকে দিয়ে তারা কিন্তু টাকা ঠিকই কামাই নিছে কিন্তু আমাদের হাতে লাঠিটা দড়ায় দিছে এটা হইল তাদের পরিকল্পনা ছিল আমাদেরকে দিয়ে তাদের পেজ ফলো করে নিছে তাদের ইউটিউব চ্যানেল লাখ লাখ সাবস্ক্রাইবার করে নিছে কিন্তু আমাদেরকে কি করছে হাতে বাঁশ ধরাই দিছে আর হারিক্যান বুঝছেন নি এখন কিন্তু আমরা অন্ধকারে হাঁটলে হারিক্যান লাগবো না মানে আলো লাইট মাইট কিছুই লাগব না ওই আমাদের হাতে হারিকেন কেন দিছে এটাই আমাদের লাভ বুঝিনি আমরা আর ওই যে লাইট টাইট লই হাঁটা লাগবো না তো বিষয়টা হইল যারা অনেকে অন্ধভক্ত ছিলেন অনেকে আছে অন্ধভক্ত ছিলেন তো হেতারা কিন্তু আমরা আর ওই হামস্টার নিয়ে পড়ে থাকেন না যে অন্ধভক্ত ছিলেন খেয়ে গেছেন লোকের কথা কান দেন নাই এরা বুয়া কথা কয় কিন্তু না ভাই এরা বুয়া কথা বলে নাই এরা সত্যি করেই বলছে যে হামিজার আপনারা কোনো দিন ওটা এঁয়া দিত না বুঝছেন এন বিস্তারিত কথা হইলো যেটা বলতে চাইছি এটা হইলো অনেকে কিন্তু অপেক্ষা করে বসে আছে রাত বারোটা বাজবো ছাব্বিশ তারিখ আইব আমাদের অ্যাকাউন্ট তো ফুল হয়ে যাইবো এত টাকা আমরা কী করব কারে দিব কত স্বপ্ন আমরা গো অনেকে অনেক কিছু করব কেউ বাড়ি করব কেউ গাড়ি করব আর কেউ মানে পুরা বাংলাদেশ লাইব। কিন্তু সেই স্বপ্ন আর আপনাকে পূরণ হইল না তো যাই হোক রাত জাগি মোবাইল নষ্ট করি বাপের টাকা নষ্ট করি খানা দানা বন্ধ করি যে পরিশ্রমটা আপনারা করছেন এই পরিশ্রম এই পরিশ্রম দিয়ে যদি আপনারা ওই মানুষের মাটি কাটতেন মাতে বোঝা বোঝাটা আনতেন মাথায় কইরা তাও আপনাকে একটু উপকার হইত তাও দুই মোটা ভাত খাইতে পারতেন আর আপনারা সময়টা ওরা নষ্ট করে দিছেন আর ভাই দুনিয়া যদি এত সহজ হইতো তাহলে মানুষ ওই কাজ না কইরা এগুলো পিছে পড়ে থাকতো আছে না কথায় যে সিলে কান লইয়া গেছে কান লইয়া গেছে মানুষ কিন্তু সিলের পিছনে দৌড়তেছে একবারও হাত দিয়ে দেখে না তার কানটা কি তার কানের জায়গায় আছে কিনা না এটা হইল আমাদের বর্তমান অবস্থা যাই হোক যারা আসলে এখনো অপেক্ষা করে বসে আছেন হ্যাঁ মিস্টার আপনাদেরকে টাকা পয়সা দিব। আপনারা বাড়ি গাড়ি করবেন সেই ধারণা একদম ভুল সবাই ভিডিওটা শেয়ার করে দিন অনেকের কাছে কিন্তু এই মেসেজটা কিন্তু আসতেছে অনেকের কাছে মেসেজটা দিচ্ছে বুয়া মেসেজ যাই হোক এটাও হয়তো কোনো লোকজনে করতেছে কারণ মজা পাওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন